সুপ্রভাত সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার এমএস ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠে বিছানা তোলা হয়ে গেছে, ওদিকে সোমনাথকে ডালিয়া করে দেওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছে ও। আর এদিকে আমি মেয়েকে কমপ্ল্যান আর বিস্কুট খাওয়াবো। তো মেয়ে বিস্কুটটা খেয়ে নিয়েছে, এখন কমপ্ল্যানটা খাওয়াবো। আর মেয়ে ঘুম থেকে উঠেছে, উঠে জানলার কাছে এসে দাঁড়িয়ে খেলা করছিল, কথা বলছিল ওর বোনের সাথে। তো আমি এখন ওর চুলটা আঁচড়ে দেবো ভালো করে। আর সারাদিন তো মানে সন্ধ্যের পর থেকে চুল বাঁধাই থাকে, বাড়ির বাইরে গেলেও চুল বাঁধা থাকে, স্কুলে যায় যখন, পড়াতে আসে যখন, তখন চুল টুল বাঁধা থাকে। তো ঘুম থেকে ওঠার পরে চেষ্টা করি কিছুটা সময় চুলটা এমনি আঁচড়ে দেবার, ভালোভাবে সোজা করে রাখার, জাস্ট মানে কোনো ক্লিপ টিপ গার্ডার টাডার দিই না। সবসময় বেঁধে রাখা কিন্তু ঠিক না, তাই না? এতে মাথা ব্যথা হতে পারে। যাই হোক, তো এখন চলে এসেছি মেয়েকে ওটা খাওয়াতে। তো ওটা ঠান্ডা করতে বেশ সময় লাগলো, শীতকাল ফ্যান চালানো যাবে না। ওই কখনো মানে হাওয়া হাওয়া করতে হয়, কখনো বাটির মধ্যে জল পেতে তার উপরে কমপ্লেনটা রাখতে হয়, এইভাবে আর কি ওটাকে কমপ্লেনটাকে ঠান্ডা করতে হয়। আর কিছুটা চামচ দিয়ে খাই, আর তারপরে আমি গ্লাসে করে খাওয়াই, তবুও কিছুতেই ও গ্লাস ধরে খাবে না। আমি জানি না ওকে কীভাবে গ্লাস ধরে খাওয়াবো। তোমরা একটা ভালো কমেন্ট করেছো যে একটা ওকে বাজারে নিয়ে গিয়ে ওর পছন্দের একটা গ্লাস যদি ওকে কিনে দেওয়া হয়, তাহলে যদি নিজের হাতে ধরে ধরে খায়। বুদ্ধিটা বেশ ভালো দিয়েছো, সেটাই ভাবছি করব। তো যাই হোক, এখন চলে এসেছি মেয়ের পড়ার ঘরে, বা বলতে পারো পাশের ঘরে। এসে মেয়ের কি হোমওয়ার্ক দিয়েছে শ্রিয়া কালকে, সেটা একটু দেখে নিচ্ছি। তো বেশ কিছু হোমওয়ার্ক দিয়েছে বাংলা, যেহেতু আগামীকাল ওর বাংলা পরীক্ষা। আজকে ছুটি ছিল, গতকালকে ইংরাজি পরীক্ষা দেওয়ার পর আজকে ছুটি ছিল, আগামীকাল বাংলা পরীক্ষা। তো আমি ওকে একদিকে হোমওয়ার্ক করাচ্ছি, আর একদিকে রান্নাঘরে আনাজ কাটতে হবে, রান্নাবান্না বসাতে হবে। তো দুই দিকে একভাবে আর কি সামাল দিতে হচ্ছে। তো ওকে বারবার করে এসে ছুটে ছুটে আসছি, আর ছুটে ছুটে রান্নাঘরে যাচ্ছি, আবার ডাকছি আমাকে, মা এটা বলো, আবার আসছি, এই করছি আর কি। তো ও হোমওয়ার্কটা করে নিক, আর সেই ফাঁকে ফাঁকে আমার ওদিকে রান্নার কাজটা এগোতে হবে। আর তার মধ্যে মানে শেষ হয়ে গেছে হচ্ছে গ্যাস, এই একটা সমস্যা হয়ে গেছে। যদিও গ্যাস বুক করলে এখন দুদিনের মধ্যে চলে আসে, কিন্তু সেই দুটো দিনও হয়ে যাবে একটু সমস্যাই আর কি। তো আমি এখন এই জায়গাটা করে ক্যামেরাটা সেট করলাম, এই জায়গাটা করে চট করে কিন্তু কখনো তোমাদেরকে ক্যামেরা সেট করে কিছু দেখাই না। মানে ঘর টর ঝাড় দেওয়া বলো বা ফ্রিজের কোনো কাজ করলে বলো, এই প্যাসেজটা এতটাই ছোট, মানে এই বাথরুমের সামনে দিয়ে রান্নাঘরে যাওয়ার প্যাসেজটা এতটাই ছোট, এখানে ক্যামেরা সেট করে কাজ দেখাতে তোমাদেরকে খুব প্রবলেম হয়, এটাই হলো ব্যাপার। একটা অড জায়গায় রান্নাঘরটা হয়ে গেছে, একটা একদম নিরিবিলি আর কি, আমার আর বেডরুমগুলোর থেকে একদম একটু দূরে নিরিবিলিতে। তো এখন ফ্রিজ থেকে ওই সবজির বাস্কেটটা বের করে নিলাম, কি সবজি রান্না করব না করব বের করে আমি রোজ চিন্তা করি। তো বের করে দু একটা সবজি বের করি আর কি, যেটা ডিসিশন নিয়ে রান্না করব বলে সেরকমই বের করে নিলাম বেশ কিছু সবজি। তো রান্নাঘরে এসে আগে জানলাটা খুলে দিলাম, এই দিকের জানলাটা, ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্ট যখন বানানো টানানো হয় তখন জানলাটা খুলি না, কারণ তখন অবধিও ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, একটু বেলা হয় তারপরে জানলাটা দিয়ে একটু রোদ রোদ ভাব আসে, তারপরে জানলাটা আমি খুলি। তো বেশ কিছু সবজি বের করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, কুদলি বের করেছি, তারপরে কুডলি বলে তো না কুডুলি বলে, যাই হোক, তারপরে বের করে নিয়েছি দেখো মটরশুঁটি, বাঁধাকপি, তারপরে ওদিকে গাটি কচু, তো আলু, এই সব কিছু এখন বানাবো। বাঁধাকপি কুটছি, মানে বুঝতেই পারছো বাঁধাকপির তরকারি রান্না হবে, আর তার সাথে দেখো কী কী বানাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আবার পরে কথা বলছি। বাঁধাকপি কোটা হয়ে গেছে, এদিকে আলু আর গাটি কচু কেটে নিয়েছি, আর এদিকে আলু হচ্ছে বাঁধাকপির, এটাও বাঁধাকপির, আর এদিকে হচ্ছে কেঁদুলি ভাজা। তো এই রান্না হবে আজকে, জানি না কখন শেষ করতে পারবো রান্না, কারণ ইন্ডাকশানে যেহেতু, আর এদিকে মাছটা ঠান্ডা ছেড়ে গেছে, এটা ধোয়াও হয়ে গেছে, নুন হলুদ মাখবো, ঠিক আছে। আর দিদি বাসন নিয়ে চলে গেছে, মানে দিদি চলে এসছে মাছতে আর কি, শুধু কড়াইটা বললাম আমাকে আগে দাও, কারণ রান্না বসাতে হবে। তো এইটা এখন রান্না বসিয়ে দিই, রান্না হতে বেশ সময় লাগবে সেটা জানা সত্ত্বেও আমি যে কেন এতগুলো পদ করতে গেলাম এখন তো সেটাই ভাবছি।
মনে হচ্ছে এক তরকারি ভাত করলেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যেত। বিশ্বাস করো আমার আজকে রান্না শেষ করতে করতে অনেক বেলা হয়ে গেছিল জানো না, তো কি জানি কি মনে হলো, ভাবলাম ধুর বাবা এক তরকারি ভাত খাবো, এত সবজি টবজি কিনেছি আর এদিকে শুধু মাছের ঝোল ভাত করে রেখে দেবো, কেমন একটা গায়ে লাগে না, যে দেখো ফ্রিজ ভর্তি সবজি কিনে রেখেছি এদিকে রান্না করছি মাছের ঝোল ভাত, কেমন একটা অড লাগে। যার জন্য আর কি ভাবলাম ধুর থাক সময় লাগে লাগুক আমি সবজি টবজি একটু বানাই, তো সে কারণে দেখো বাঁধাকপির তরকারি করছি, গোটা জিরে ফোড়ন দিয়েছি আর আলু বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর তোমরা তো জানোই বন্ধুরা লঙ্কা ছাড়া রান্না করতে হয়, তো রান্নায় কোনো রকম কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো কিছুই আর দেবো না আর দিও না, আর যদি খেতে বসে আমার দরকার হয় তখন কাঁচা লঙ্কা আমি পাতে নিয়ে কামড়ে কামড়ে খাই, কিন্তু আগে যে তরকারিতে গোটা গোটা লঙ্কা ছেড়ে দিতাম বোটা সমেত যাতে না গলে যায় লঙ্কাটা, সেটা পর্যন্ত এখন বন্ধ করে দিয়েছি, কারণ না ওই তরকারির মধ্যে বোটা সমেত লঙ্কা দেখতে তোমাদের ভালো লাগে না, তার জন্য ওটাও ছেড়ে দিয়েছি, খেতে বসে লঙ্কা দরকার হলে আমি ফ্রিজ থেকে বের করে নিই। তো ওদিকে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসেছি ডাইনিং রুমে, আর এখানে এসে ভাবলাম ভাতটা বসিয়ে দিই, কারণ ওখানে ইন্ডাকশান দিয়ে চারিদিকে সবজি গামলার বাটি ফাটি দিয়ে এতটা মানে ভিড়ভাট্টা হয়ে গেছে যে ওখানে এই ভাতটা ওখানে বসানোই যাবে না, যার জন্য রাইস কুকারটা নিয়ে চলে আসলাম এই টেবিলের ওপরে, এখানেই আরামসে ভাতটা বসিয়ে দিলাম। তো এটা হতে থাকুক, এটা তো অটো অফ হয়ে যায়, আমার কোনো অফ করতে আসারও ব্যাপার নেই, অটোমেটিক হয়ে গেলে অটোমেটিক অফও হয়ে যাবে। তো চলে আসলাম আবার রান্নাঘরে, রান্নাঘরে এসে আবার বাঁধাকপিটা একটু নাড়া দিয়ে দিলাম, আর মোটামুটি হয়ে গেছে, আদা বাটা জিরে বাটা সব কিছুই দিয়েছিলাম এর মধ্যে আমি, তো এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে নামানোর পর একটুখানি গরম মশলা, নাহলে বাঁধাকপিতে বেশ একটা সুন্দর সেন্ট বেরোয়। অনেকে কিন্তু একটু ঘিও দেয়, কিন্তু আমি ঘি দিলাম না, ঘিটা ছাড়াই করলাম। তো এটা এখন আমার কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি ভালোভাবে, আর এটা নামিয়ে নিচ্ছি। আর বাঁধাকপি জানো তো আমাদের ঘরে আমি আর আমার মেয়ে ভীষণ ভালোবাসি, মানে বাঁধাকপির তরকারি দিয়েই আর কি খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না আমার আর আমার মেয়ের, তো আর তার মধ্যে যদি মটরশুঁটি গিজগিজ করে কোনো কথাই নাই, বাঁধাকপি একমাত্র এই আলু দিয়ে আর প্রচণ্ড অনেক 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 মটরশুঁটি দিয়ে আমার বাঁধাকপি খুব খুব ভালো লাগে খেতে। তো সকাল থেকে তো আমি কিছু খাইনি, সকাল থেকে আমি পুরোপুরি খালি পেট, তো এই বাঁধাকপিটা হওয়ার পরে মনে হচ্ছে যেন রাইস কুকারে ভাতটা জাস্ট নেমে গেলেই আমি একটা ছোট্ট বাটিতে করে একটুখানি বাঁধাকপি নিয়ে ভাত নিয়ে আমি আগে খেয়ে নেব, তাহলে তারপরে বাদবাকি রান্নাগুলো করব, এটাই ভাবছিলাম আর কি। তো ফ্রিজ থেকে বের করেছিলাম হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা ভালো করে ঠান্ডা ছেড়ে গেছে, তারপরে ওটা ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেব, আমি চিংড়ি মাছ খুব একটা কড়া ভাজি না, কারণ চিংড়ি মাছ তো এমন একটা জিনিস নুন দিয়ে সিদ্ধ করেও খাওয়া যায়। একবার সেই আমি একটা বিদেশি ডিশ করেছিলাম আমার পুরনো বাড়িতে থাকতে, ওটাকে কী যেন একটা বলে নামটা মনে পড়ছে না, সেই পারোটের মধ্যে অনেক রকম সবজি টবজি দিয়ে বাটার দিয়ে তারপরে কী সব দিয়েছিলাম এখন আমার মনে পড়বে না, ও আমি শুনে শুনে করেছিলাম, ওখানে চিংড়ি মাছ সিদ্ধ করে সাজিয়েছিলাম। তো সেখান থেকে আমি আর কি জানি চিংড়ি মাছ সিদ্ধ খেলেও এত টেস্টি লাগে নুন দিয়ে, আর সে তো এখানে হালকা ভাজা তাই না। তো এখন দিয়ে দিলাম কচু আর আলু, এই গাঁটি কচু আর আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি জাস্ট ব্যাপক লাগে। অনেকে পটল চিংড়ি খাও আমি জানি, পটল চিংড়িটাও খুব একটা ট্রেডিশনাল রান্না, সেরকমই কিন্তু এই গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছটাও অনেক অনেকটা মানে টেস্টি একটা খাবার, যেখানে চলে তো চলে আর যেখানে চলে না তারা তো অবাক হয়ে যায় যে কচু দিয়ে চিংড়ি, কিন্তু হ্যাঁ যারা খাওনি তারা একবার খেয়ে দেখো ঠিক আছে। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে আমার, আর জাস্ট একটুখানি হবে, এখনও ফুটছে আর অল্প একটু হলে পরে হয়ে যাবে, আর খুব সুন্দরভাবে তলায় ফ্যানটা ঝরে যায় নেটের তলায়, বেশ ভালো লাগে, সুবিধা আছে অনেক। আর এদিকে হচ্ছে এই তরকারিটা কচু আলু দিয়ে চিংড়ি মাছটা, এটা ঝোল ঝোল দেখতে পাচ্ছ, কিন্তু ঝোলটাকে পুরোপুরি শুকিয়ে একেবারে মাখা মাখা করে ফেলবো, কারণ আর ডাল করবো একটু তার জন্য, আর এমনিও এই তরকারিটা মাখাই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ আমার রান্নাবান্না কমপ্লিট, তো দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে সাইডে একটুখানি খাবল মারা, ওটা সকালবেলা বললাম না কিছু খাইনি, একটুখানি বাটিতে করে নিয়ে খেয়েছি আর কি। এ দেখো বাঁধাকপিও একটুখানি খাবল মারা, আর ওদিকে কচুর তরকারিটাও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো একটু খেয়ে নিয়েছি আমি। তো কেমন লাগছে দেখতে জানাবে, কে বলবে যে এগুলো সব লঙ্কা ছাড়া রান্না, এত সুন্দর দেখতে হয়েছে আর খেতে এত সুন্দর হয়েছিল। আর এদিকে করে নিয়েছিলাম হচ্ছে মুগের ডাল, আর বলো না মুগের ডালটা করব আমি, আগে তো মানে মাথায় ছিল না, একটুখানি মটরশুঁটি আর একটুখানি আদা বাটা দিলে পরে না এই মুগের ডাল জাস্ট তুখর পর্যায়ে চলে যেত টেস্ট জানো তো, তো মটরশুঁটি আর আদা বাটা দুটোই দিতে ভুলে গেছি।
আর এখন তোমাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো আজকের রান্না না ভাই, এগুলো গতকালকের রান্না। গতকালকে তো কোনো ব্লগ বানানো হয়নি, তো গতকালকে আমি জাস্ট রান্নাটা কি হয়েছিল তার একটা ছোট্ট শ্যুট করে রেখেছিলাম, যাতে তোমাদেরকে পরের ব্লগে জুড়ে দিতে পারি। তো বরবটি আর আলুর দিয়ে একটা তরকারি করেছিলাম গতকাল, কালো জিরে ফোড়ন দিয়ে, আর লাল শাক ভাজা করেছিলাম, আর তার সাথে এদিকে দেখো করেছিলাম হচ্ছে আর মাছ। আর মাছটা করেছিলাম হচ্ছে পেঁপে দিয়ে, আলু দিয়ে আর রাঁধুনি ফোড়ন দিয়ে। এই ছিল আমার গতকালকের মেনু। গতকালকে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি কোনো ব্লগ না বানিয়ে। তার আগের দিনের ব্লগটা তোমরা গতকালে পেয়েছো, তার জন্য তোমরা টের পাওনি যে গতকালের একটা দিন আমি রেস্ট নিয়ে নিয়েছি। যাই হোক, তো এটাই ছিল আমার গতকালের রান্না, কেমন হয়েছিল জানিয়ে দিও সবাই। আরে দাঁড়া দাঁড়াও, শেষ হয়নি, এখনও স্পেশাল মেনু আছে দেখো। এই জন্যই তো আরও শ্যুটটা করে রাখা, যাতে পরের দিন তোমাদের দেখাতে পারি। বহুদিন পর রান্না করেছিলাম মেটে কষা, এত টেস্টি হয় না এই মেটে কষা রান্নাটা, জাস্ট গরম ভাতে পড়লে একেবারে পুরো মাথা খারাপ হয়ে যায় ভাত খাওয়ার সময়, এত টেস্টি হয়। তো এটা কিন্তু মুরগির মেটো, তো মুরগির মেটে দিয়ে কষা করেছিলাম। যাই হোক, গতকালকের ওইটুকু ফুটেজ তোলা ছিল, শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো ফাইনালি সোমনাথের জন্য ভাত বাড়া হয়ে গেছে, কেডুলি ভাজা। হঠাৎ করে একটু বেরোতে হলো, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে সবার, সোমনাথ শুয়ে পড়েছে, মেয়ে শুয়ে পড়েছে, ঘর টর সব কিছু গুছিয়ে টুছিয়ে ওদেরকে শুয়ে টুয়ে দিয়ে আমি বেরোলাম, যাচ্ছি একটুখানি ব্যাংকে। আমার দু একটা জিনিস ঘরে ছিল, সেগুলো লকারে রাখতে হবে, মানে সোনার জিনিস আর কি, দু একটা ঘরে ছিল সেগুলো লকারে রাখতে হবে, রাখাই হচ্ছে না। প্রায় কয়েকদিন হলো খালি রোজই ভেবে যাচ্ছি আজকে যাবো আজকে যাবো, তো ফাইনালি আজকে যাচ্ছি। তো রেখে আসি ওগুলো, বেশি দূরে না, আমার বাড়ির একদম কাছেই ব্যাংক, তো টুক করে যাব, টুক করে আসব, দিয়ে এসে তারপরে আমি একটু রেস্ট নেব, মানে শোবো। সকাল থেকে প্রচুর প্রচুর কাজ করতে করতে আজকে হাঁপিয়ে গেছি, কারণ না গ্যাস নেই, তো একবার এ মাথা ও মাথা দৌড়াদৌড়ি করেছি এই আর কি। তবুও দিদি আছে বলে, মানে কাজের দিদি ভাই আছে বলে আমার একটুখানি রেহাই, এখন অনেক কাজের কাজ কম তুলনামূলকভাবে, মানে আগের বাড়িতে যে পরিমাণে করেছি সেটার সাথে তুলনা করতে গেলে অনেক কম। যাই হোক, চলো পরে কথা বলছি, ফ্রি হয়ে তারপরে দেখা হচ্ছে। বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে করে নিয়েছি স্নান। স্নানটা সকাল থেকে আজকে করা হয়নি, রান্নাবান্না এত পদ রান্না করেছিলাম যার জন্য আমার স্নানের টাইমটাই হয়নি। তো ভেবেছিলাম যে স্নানটা তাহলে বেলা করেই করব, আর যেহেতু মনে মনে একটা প্ল্যান ছিল যে আমাকে আজকে ব্যাংকে যেতে হবে, তো ওই জন্য আরও ভেবেছিলাম যে ব্যাংক থেকে ফিরে এসেই স্নানটা করব, করে একটু ফ্রেশ লাগবে। কেননা স্নান করার পর আমার বেরোতে ইচ্ছে করে না, কোথাও বেরোনোর থাকলে মনে হয় যেন ফিরে এসেই স্নানটা করব, করে একটুখানি শোবো বা বসবো, তাহলে শরীরটা একদম ফ্রেশ লাগে। তো সে কারণেই স্নানটা করে চলে আসলাম ছাদে, এসে জামাকাপড়গুলো তুলে নিচ্ছি। বেশ সকাল সকাল আর কি কাচাকাচি হয়ে যায়, যার জন্য সব কিছু শুকিয়ে গেছে একদম খড়খড়ে হয়ে। তো এগুলো এখন নিয়ে ঘরে যাব, তার আগে একটুখানি আমার অভ্যাস ছোটোমার ঘরটা কতটা হয়েছে সেটা একটুখানি উঁকি মেরে দেখা। তো দেখলাম ছোটোমার ঘরের বেশ অনেকটা কাজই এগিয়ে গেছে, বেশি দিন আর নেই বোধহয় ওদের মানে ছাদ ঢালাই হতে। তো এখন নিচের দিকে যাচ্ছি আমি, আর তারপরে জামাকাপড়গুলো আমি এখনই ভাঁজ করে নেবো, সন্ধ্যাবেলার জন্য আর ফেলে রাখবো না, তাতে আমার কাজ আরও বেশি পড়ে থাকবে। তো জামাকাপড়গুলো সব কিছু ভাঁজ টাজ করে মেয়ের পাশে গিয়ে একটু শুই পাশের ঘরে। তো এখন হচ্ছে গুড ইভিনিং, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর সন্ধ্যাবেলা করে একটা মানে তোমাদের সাথে জিনিস শেয়ার করি, প্রত্যেক বছর আজকের দিনে আমি আমার বর যাই হচ্ছে রেস্টুরেন্টে খেতে, এভাবেই আর কি দিনটা কাটাতাম। কারণ আজকে হচ্ছে 29শে নভেম্বর, আর আজকের দিনে সন্ধে ঠিক 7টা 35 মিনিটে, না ঠিক 7টা 35 না, 7টা 40 বোধহয়, তখন আর কি বাড়ি থেকে পলায়ন করেছিলাম। তো আজকের দিনেই, আর 23শে নভেম্বর যেদিনকে আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আজকে আমাদের বিয়ে, অ্যাকচুয়ালি ওই 23শে নভেম্বর ও আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল, কিন্তু 23শে নভেম্বর সিঁদুর পরিয়ে দিয়েছিল, 23শে নভেম্বর কিন্তু আমি বাড়ি থেকে পালাইনি। 23, 24, 25, 26, 27, 28 এই 6টা দিন কিন্তু আমি বাড়িতেই ছিলাম, তারপরে 29শে নভেম্বর আর কি বেরিয়ে আসি। ভালোবাসা.com সিরিয়াল হতো তখন, সেই ভালোবাসা.com সিরিয়ালের যে প্রথম অ্যাডভার্টাইজটা দিয়েছিল 7:30টার সময় হতো, 7:35 কি 36 অ্যাডভার্টাইজটা দিয়েছিল, তখনই আর কি বেরিয়ে আসি। তো যাই হোক, সেটা অন্য লাইনে চলে যাচ্ছি কথা বলতে বলতে তোমাদের সাথে। তো ওই জন্য আজকের দিনটা সেভাবে কিছু না, ওই জাস্ট দুজনা একটুখানি বাইরে খাওয়া দাওয়া করতাম, কিন্তু আজকে আর কোথাও গেলাম না, কারণ আর ইচ্ছে করে না, ওসব মন থেকে উঠে গেছে যে চলো চলো আজকে আমরা পালিয়েছিলাম, আজকের দিনটা আমরা বাইরে খাওয়া দাওয়া করে সেলিব্রেট করি, ওই সব ভেতর থেকে মনের ভেতর থেকে আর আসে না। তো কী করবো, কেমন একটা লাগছিলো, সোমনাথকে বললাম চলো একটু অনলাইনে কিছু অর্ডার
অর্ডার করি। তো ভাবলাম কি অর্ডার করি কি অর্ডার করি, একটুখানি মোমো অর্ডার করলাম। ভাবলাম মোমোটা অনেক দিন খাওয়া হয় না, তো মোমোটাই খাই ঘরে বসে, তিনজনা মিলে একসাথে বসে খাই। শ্রেয়া পড়াতে চলে এসেছে, এখন টাইম হচ্ছে ঠিক 7:45 মতো বাজে বোধ হয়। তো আমি একটা কাজ করছিলাম, কাজ করতে করতে তারপরে আর কি দরজাটা খুলে দিলাম। এই যে ড্রেসিং টেবিলটা একটুখানি গুছোবো ভাবছি, অনেকদিন ধরেই ভাবছিলাম ড্রেসিং টেবিলটা একটু গুছোতে হবে, গুছোতে হবে। সব কিছু কেমন ওলট পালট হয়ে গেছে, মানে ওই কয়েক মাস হয়ে গেলেই না লন্ডভন্ড হয়ে যায় জায়গার জিনিস, জায়গাতে একে নিলে আর এরকম হয় না। তো আমি তো গুছিয়েই রাখি কিন্তু জানি না কেন এরকম হয়ে যায়। তো সব কিছু নামিয়েছি, তিনটে ড্রয়ারই নামিয়েছি, সবে এইটা গুছিয়ে উঠলাম। এটা একদম ফাঁকা ফাঁকা, একদম সুন্দর। এটা একদম এত কিছু হয়ে গেছিলো যে এটা খুলছিল না ঠিক মতো, খুললে পরে হুড়মুড় করে অর্ধেক জিনিস পড়ে যাচ্ছিলো, এমন অবস্থা হয়ে গেছিলো। তো এখন ফাঁকা ফাঁকা একদম, দেখতেই পাচ্ছ। শুধু এই কটা চিরুনি রয়েছে, মেয়ের মুখে মাখা ক্রিম, আমার মুখে মাখা ক্রিম, আর এদিকে একদম ভিতরের দিক করে কাঁকড়া ক্লিপগুলো রেখেছি, কারণ আমি এখন কাঁকড়া ক্লিপগুলো ব্যবহার করছি না, কারণ স্মুথনিং চুলে কাঁকড়া ক্লিপ দিলে পরে চুল নষ্ট হয়ে যায়। আর এই গার্ডারগুলো ছিল, এই গার্ডারগুলো সব আমি এখন ফেলে দেবো, কারণ এই গার্ডারগুলো আমার চুলে আর হবে না। আমার চুল এখন ছোট হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, মোটা মোটা গার্ডার আর হবে না। ওগুলো আমার প্রায় 6-7 বছর আগেকার গার্ডার, ব্যবহার করছিলাম এতদিন। যাই হোক, আর এদিকে দেখো সব নামিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ দুনিয়ার সব। এগুলো এখন ভালো করে ডেট দেখবো, সব ডেট ঠিকঠাক আছে কিনা দেখে তারপরে গুছিয়ে রাখবো। কোনোটা ডেট ইয়ে থাকলে সেটা ফেলে দিতে হবে, ডেট ওভার হয়ে গিয়ে থাকলে সেটা ফেলে দিতে হবে। এই আর কি, একটা বডি ওয়াশ পেলাম, দেখো পুরো সিল করা নতুন বডি ওয়াশ। যাই হোক, তো এগুলো এখন গুছোই। আর এখন 7:45 বাজে, মানে একটু বাদে বাদে ঘড়ির দিকে তাকাচ্ছি, আর একটুখানি আজকের দিনটা তো এরকম ফিলিংস হবেই, তাই না? এখন 7:45 মানে হচ্ছে এই সময় আমরা হাইরোডে আছি, মানে সোমনাথ আমাকে নিয়ে এখন ওর মাসির বাড়ির দিকে যাচ্ছে। আমরা তো পালিয়ে মাসি শাশুড়ির বাড়িতে উঠেছিলাম, তো সেদিকেই যাচ্ছি। 7:45-8 নাগাদ রাস্তাতেই আছি আমরা, তারপরে হয়তো 8:30-9 নাগাদ বোধ হয় মাসির বাড়িতে পৌঁছেছিলাম। 40-45 মিনিট লাগে তখন, আবার না 1 ঘন্টা, 1 ঘন্টা তো হবেই, কারণ বিননগর এখান থেকে সাইকেলে গেছিলাম, তখন তো আর এসব না, তখন তো সাইকেলে গেছিলাম, তো সাইকেলে 1 ঘন্টা তো লাগবেই বিননগর, বেশিও বেশি তো কম না। যাই হোক, একটু বাদে বাদে ওরা হিসেবে আলোচনা করছি কি গো, এখন দেখো 9টা, এখন দেখো 7টা বাজে, এই সময় এই করছি, দেখো 8টা বাজে, দেখো এই সময় এই করছি। তো এখন এই আলোচনাগুলো হবে আজকের দিনটা, কালকে থেকে আবার নর্মাল। আর এদিকে টিভিটা চালালাম, দেখি ভাবছি একটা ফিল্ম চালাবো, একটা ওই ওয়েব সিরিজ চালিয়ে দেখতে দেখতে ড্রেসিং টেবিলটা গুছাবো ভাবছি। আর ফোনে চার্জও শেষ, ফোনে 10% চার্জ দেখলাম, সারাটা দিন ফোনে আজকে চার্জ দেওয়া হয়নি। তো ফোনটা একটু চার্জে বসাই, বসিয়ে একটা ওয়েব সিরিজ চালিয়ে ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিই, ততক্ষণে ফোনটা চার্জও হয়ে যাবে, গুছানোও হয়ে যাবে, তারপরে ততক্ষণে মেয়ের পড়াও হয়ে যাবে, তাহলে তারপরে মেয়েকে খাওয়াবো, দিয়ে তোমাদের সাথে আবার পরে দেখা করছি। ঠিক আছে, আজকের মতো, আজকের মতো না, পরে দেখা করছি বলছি, আবার বলছি আজকের মতো, খারাপ হয়ে গেছে, পরে। তো আমার কাকা শ্বশুর আমাকে বেশ কিছু সবজি দিয়ে গেল, দেখো মূলো, তারপরে লেবু, তারপরে ওলকপি, তারপরে ফুলকপি, তারপরে শিম। তো আমি তো খুব খুশি হয়ে গেলাম, আমার কাকা শ্বশুর কোথাও থেকে নিয়ে এসেছে, একেবারে মানে জলের দামে নাকি সবজি নিয়ে এসেছে, তো সেখান থেকেই আমি এগুলো নিলাম। আর ওদিকে ওলকপিটা কিভাবে খাই আমি ঠিক জানি না, ওটা কিভাবে রান্না করতে হয় কালকে আমি শুনে তারপরে রান্না করবো আর কি। আর ড্রেসিং টেবিলটা ফাইনালি গোছানো হয়ে গেছে, তোমাদের সাথে একটু শেয়ার করি কেমনভাবে গুছিয়েছি। তো নিচে নেল পালিশের বাহার, কাজল আইলাইনার বাহার, নিচে পারফিউমও রয়েছে, আর সেকেন্ড তাকে এদিকে দেখতেই পাচ্ছ কী কী রয়েছে। এখন সব কটার নাম তো আর বলা সম্ভব না, তোমরা একটু দেখে নাও কেমনভাবে গুছিয়েছি। আর ওপরেরটায় এমন কিছু রেখেছি যেগুলো আমার সচরাচর আর কি লাগে না, সেগুলো আর কি ওপরটায় রেখেছি, আর মাঝারি আর নিচের দুটো আর কি মোটামুটি লাগে। তো এইভাবে সাজিয়ে নিয়েছি একদম সুন্দর করে, আর তার সাথে ওপরটা ফাঁকা রাখাই আমি পছন্দ করি, ড্রেসিং টেবিলের ওপরে হিজিবিজি আমার পছন্দ হয় না। আর এই যে ড্রয়ারটা দেখছো না, আর বলো না, এনার দুটো কাঁচের পাল্লা ছিল, তো একটা কাঁচের পাল্লা দেখতে পাচ্ছ, আর একটা কাঁচের পাল্লা হাওয়া হয়ে গেছে, হাওয়া ভেঙে গেছে। আর বলো না, যখন এই ড্রেসিং টেবিলটা করা হলো, এ দেখো আমি এই জায়গাটা করে ঢুকিয়ে রেখেছি পাল্লাটা, যখন ড্রেসিং টেবিলটা করা হলো তখনই এই নিচটা কাঁচের দেখে আমার মনটা খারাপ হয়ে গেছিলো, তো ফাইনালি ভেঙেই গেল। আর আমার লিপস্টিক সব এই কোটোটার মধ্যে থাকে, এত লিপস্টিক কি মজা না,
না, আমার এই লিপস্টিকগুলো মাঝে মাঝে ধরি, ধরে নাড়াচাড়া করে একটু চুমাচাকি খেয়ে আবার রেখে দিই, ভীষণ পছন্দের গো। তো এখন ওই একজনকে ডেকেছিলাম যিনি প্লাইউডের কাজ করেন, ওনাকে বললাম এই জায়গাটা করে প্লাইউডের পাল্লা করতে। যাই হোক, তো উনি দেখে গেছেন আর মাপ টাপ নিয়ে গেছেন, আশা করি দুদিনের মধ্যে বললো হয়ে যাবে, ওইখানটা করে প্লাইউডের পাল্লা করে দেবে, খুব ভালো হবে জানো তো। তাহলে প্রথমত কি রাখছি না রাখছি ভিতরে দেখাও যাবে না, আর প্লাইউডের পাল্লা করলে জিনিসটা বেশ পোক্তও থাকবে, সানমাইকার দিয়ে করবে, খুব ভালো হবে। যাই হোক, চলে এসেছি বাসন মাজতে। আর তোমরা হয়তো ভাবছো কি ব্যাপার, মন্দিরে দি কেন বাসন মাজছে রাত্রিবেলা ঠান্ডার মধ্যে, দিদির তো একজন কাজের দিদি রয়েছে তাহলে পরে। তো আসলে দিদি ভাইকে আমি কখনো কাজের প্রেশার দিই না, তোমাদেরকে এর আগেও বলেছি, কালকে দিদি ভাইকে বাসন মাজা থেকে ছুটি দেব আর জামা কাপড় কাচা থেকেও ছুটি দেব। এই দুটো কাজের ছুটি দিয়ে একটা অন্য একটা কাজ আছে, সেই কাজটা দিদিকে দিয়ে করাবো। তো তার জন্য আমি দিদি ভাইয়ের এই কাজগুলো করে রাখছি, যাতে কষ্ট না হয়, যেন কাজের প্রেশার বলে কখনো তার ফিল না হয়। আমার খুব একটা ভালো সম্পর্ক আমার বাড়িতে, যখনই যে যে কাজ করে না কেন তার সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকমই হয়ে যায়। এখন যে দিদি ভাই কাজ করছে, আগে আমার বাড়িতে অন্য একটা দিদি কাজ করতো, তার সাথে তো আমার আরও বেশি মিল ছিল, এখন তো এ নতুন, তো এর সাথেও আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক। তো যাই হোক, চলো, বাসন টাসন তো সব কিছু মাজা হয়ে গেছে, বেসিনটাও মেজে নিয়েছি দেখতে পেলে, তো এখন আমি জাস্ট চেঞ্জ করব, চেঞ্জ করে নাইট ড্রেসটা পরে ঘুমিয়ে পড়বো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে।